এখন আমরা দেখব বিভিন্ন ফাইলগুলোকে কিভাবে জেপিজি ফরম্যাটে সেভ করা যেতে পারে বা এক্সপোর্ট করা যেতে পারে। এর জন্য ফাইল, এক্সপোর্ট, জেপিজি, জেপিজি অপশন থেকে প্রথমে রয়েছে ইমেজ কোয়ালিটি, এর মান এখান থেকে দিয়ে দিতে পারি অথবা এর প্রিসেট এখান থেকে নিয়ে যেতে পারি। যত সাইজ বড় হবে অর্থাৎ ফাইল সাইজ তত কোয়ালিটি বৃদ্ধি পাবে। কালার মডেল হিসেবে যে কোনো তিনটির একটি ব্যবহার করতে হবে, যেমন RGB, CMYK এবং গ্রে স্কেল। সাধারণত আমরা RGB হিসেবে জেপিজি ফরম্যাটগুলো ব্যবহার করে থাকি অথবা CMYK আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ফরম্যাটে অথবা কালার মডেল ব্যবহার করতে পারেন। ফরম্যাট হিসেবে এখানে তিনটি রয়েছে, মেথড, বেসলাইন স্ট্যান্ডার্ড, বেসলাইন অপটিমাইজ, প্রোগ্রেসিভ ইত্যাদি। বেসলাইন স্ট্যান্ডার্ড বেশিরভাগ ওয়েব ব্রাউজারের জন্য সাপোর্ট করে থাকে এই মেথডটি। বেসলাইন অপটিমাইজ সাধারণত কালারগুলোকে অপটিমাইজ করে থাকে এবং প্রোগ্রেসিভ হিসাবে যদি কোনো ফাইলকে ব্যবহার করা হয় জেপিজি ফরম্যাটের, সেক্ষেত্রে এর ফাইলগুলো ডাউনলোডিংয়ের সময় খণ্ড খণ্ড আকারে ডাউনলোড হয়ে আপনার স্ক্রিনে আসবে, তবে বেশিরভাগ ব্রাউজারের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। রেজুলেশন হিসেবে আপনি এখান থেকে যে কোনো একটি প্রিসেট ব্যবহার করতে পারেন। কাস্টম হিসেবে ব্যবহার করলে আপনার এখান থেকে টাইপ করে দিতে পারেন কাস্টম DPI কত। অপশনস হিসেবে এখান থেকে আমরা অ্যান্টি অ্যালিয়াস ব্যবহার করতে পারি। যদি আপনি এটি ব্যবহার করে থাকেন তাহলে বিভিন্ন ধরনের স্ট্রোকগুলোকে সে নিখুঁতভাবে কাজে লাগাবে, এবং স্ট্রোকগুলোকে নিখুঁতভাবে যদি কাজে লাগাতে না চান সেক্ষেত্রে এটিকে উঠিয়ে নিয়ে কাজ করতে হবে। তারপরে আছে এম্বেডেড ICC প্রোফাইল। ICC প্রোফাইলটি কি, অর্থাৎ আপনার এই ডকুমেন্টের জন্য যে ICC প্রোফাইলটি ব্যবহার করতেছেন সেটি যদি এম্বেডেড করতে চান সেক্ষেত্রে এটিকে সিলেক্ট করে ICC প্রোফাইলটিকে এম্বেডেড করতে সক্ষম হবেন। তারপর আমরা ওকে বাটন করে চলে আসবো।